গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের ওয়েদারটা দেখুন, সকাল থেকে এত সুন্দর, তো ভাবলাম আজকে ব্লগটা শুরু করি। ভিডিওটা শ্যুট করা ছিল বাট এডিট করে উঠতে পারছিলাম না সময়ের অভাবে। আর এটা মাদার্স ডে স্পেশাল ব্লগ, শেষে একটা ছোট করে সেলিব্রেশন আছে, আর আপনাদের সাথে কিছু কথাও আছে, সেগুলো বলেছি। আর মেয়ের জন্য একটা ফ্লিপকার্ট থেকে খেলনা অর্ডার করেছিলাম, সেটা এসছে, এখন আপনাদের সামনে আনবক্সিং করব। তো এটা রেখে দিয়েছিলাম 24 আওয়ার্স, কিন্তু তাও স্যানিটাইজ করে নিচ্ছি। আর আমার আনবক্সিং করার স্টাইলটা দেখুন না, আমি কোনো কাঁচি টাচি নিয়ে বসি না, আমার অত ধৈর্য নেই, আমি হাত দিয়ে ছিঁড়ে নিই, এই জন্য হাজব্যান্ড আনবক্সিং করে, আমি করি না, কারণ আমার অত ধৈর্য নিয়ে অত বসে বসে করাটা সম্ভব না। আর আমি দেখুন না, ভেবেছিলাম খেলনাগুলো একটু বড় হবে, খেলনাগুলো বড় ঠিকই আছে মোটামুটি, কিন্তু ওই বোট কাটারটা একটু ছোট আমার মনে হলো। তো ঠিক আছে, বেরোতে তো পাচ্ছি না, কি করব, বাচ্চাদের তো কিছু দিয়ে ভুলিয়ে রাখতে হবে, সে কারণে একটা দুটো করে খেলনা অর্ডার করছি, বা ওর বাবা যখন বেরোচ্ছে তখন নিয়ে আসছে একটা দুটো করে, তো ওইগুলো দিয়ে ভুলিয়ে রাখছে। আর প্রত্যেক কটা খেলনা আমি স্যানিটাইজ করছি। আর এই খেলনাগুলো না মিডিল দিকে খোলা যায়, আবার আটকানোও যায়, একটা আঠা টাইপের যে দেখুন আঠা টাইপের জিনিস আছে, ওগুলোকে খোলা যায় আবার আটকানোও যায়, তো সেক্ষেত্রে ভেঙে যাওয়ার ভয়টা কম আছে, আরও কিছু শিখতেও পারবে এগুলো থেকে, সে কারণে অর্ডার দিয়েছি। এবার এগুলো স্যানিটাইজ করা হয়ে গেছে, এখন দেখব আমার মেয়ের রিয়াকশনটা কি হয়। সো চলুন আমার সাথে আপনার রিয়াকশনটা দেখব। চলো বুবু, এটা কি বুবু? এই বুবু, এটা কি কি গো এগুলো? সন্ধ্যেবেলাও বৃষ্টি পড়ছে, তো কি মানে ডিনার করব, সে কারণে লুচি ছোলার ডাল আর বেগুন ভাজা করব। তো এখন আপনাদের একটু দেখিয়ে দিলাম বাইরের পরিবেশটা, এবার আমি সোজা চলে যাব রান্নাঘরে। তো দেখুন চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু। এই লুচি বেলা হচ্ছে এখন, তো রাতে ডিনার হবে লুচি ছোলার ডাল এন্ড বেগুন ভাজা। আর আমি নিচে বসে বেলছি, কারণ হচ্ছে গিয়ে আমার ওই সেলফে মানে যে র‍্যাকটা আছে না, ওটা পুরো অকুপাই করা আছে, জিনিস ভর্তি আছে, তো সেই কারণে আমি নিচে বসে বেলছি। আমার কিচেনটাকে একটু মডিফাইও করতে হবে, তো একটু সময় নিয়ে করব। তো আমাকে বললো হাজবেন্ড ক্যামেরাটা অন করে বসতে, ওইদিকে মুখ করে বসতে বলেছে, আমি এখন ওইদিকে মুখ করে বসছি। ঠিক আছে, তো বুবুর তরফ থেকে হ্যাপি মাদার্স ডে। ও মাই গড, এ মা দেখুন, মাদার্স ডে গিফট, ও মাই গড, এইটা তো আমি বানিয়ে রেখেছিলাম চিকেনটা। ও তাতে কি আছে? ও আর এইটা তুমি এনেছো? ও ওয়াও, আমার ফেভারিট জিনিসগুলো এনেছে। দিস লুক, গিভ আ লুক। আচ্ছা তুমি নেবে, তুমি নেবে। তো মাদার্স ডে ব্যাপারে আপনাদের সাথে আমারও কিছু কথা আছে বলবো, আগে পার্টিটা কমপ্লিট করে নিই তারপরে। আচ্ছা, এটা হচ্ছে চিকেন 65। হ্যাঁ, এটা আমি একটু আগে বানিয়েছিলাম, ওই কাবাব বানিয়েছিলাম, ওই দিনে চিকেন গুলো বেঁচে গেছিল, বেশি না দু চারটে ছিল, তো আমি এটাকে চিকেন 65 করে নিয়েছি। এটা আমার স্ন্যাক্স হিসেবে খাওয়ার কথা ছিল, তো হাজবেন্ড বললো যে এই ফ্যানটা একটু অফ, তো হাজবেন্ড বললো যে একটু ওয়েট করো আমি আসছি বলে বাইরে গেল। তারপরে আমি দেখলাম যে মেয়ের প্যাম্পার্স ফ্যাম্পার্স ওগুলো নিয়ে এসেছে, তো তারপরে আমাকে বললো যে ঠিক আছে তুমি রেডি টেডি হয়ে ক্যামেরাটা অন করে বসো, আমি আসছি। আমি ক্যামেরা অন করে বসলাম, তো এই আয়োজন হয়েছে মাদার্স ফিশ। এটা ফিশ কবিরাজি। ও ফিশ কবিরাজি, তোমরা না হাজবেন্ড বলছিল সকাল থেকে যে কি খাবে কি খাবে, মানে মেয়ের হয় বাবা দিচ্ছে আর কি পার্টিটা।
আপনাদের সবাইকেও আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাকি কথা আমি পরে বলছি। সটিল দেন, আমি একটু পরে আবার কথা বলছি আপনাদের সাথে, একটু এনজয় করে নিই ফ্যামিলির সাথে, ঠিক আছে? সো বসে একটু কথা বলি। মাদার্স ডে চলে গেছে, তো আমার তরফ থেকে প্রত্যেকজনকে হ্যাপি মাদার্স ডে অনেক অনেক শুভেচ্ছা, যারা মা হতে চলেছ, যারা মা হয়ে গেছো, সবাইকে আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে। আর কথা হচ্ছে যে গত বছরের মাদার্স ডেতে আমার মেয়ে তো খুবই ছোট ছিল, একদম ছোট ছিল, তিন মাস এরকম হবে, ফেব্রুয়ারি তো মার্চ এপ্রিল মে, হ্যাঁ 3 মাসের মতন হবে। তো 3 মাসের ছিল আর পুরোপুরি লকডাউন ছিল, তো সে কারণে কিছু করতে পারিনি, মানে সেলিব্রেশন সেরকম হয়নি, আর ও অত ছোট ছিল তো সেরকম ভাবে কিছু হয়নি। তবে আমি আমার মায়ের জন্য কিছু রান্নাবান্না করেছিলাম, তো এইবারে তো মায়ের কাছে যেতে পারছি না, কারণ পরিস্থিতি বাইরে খুবই খারাপ, আমরা সবাই কম বেশি জানি, তো সেই কারণে কিছুই হয়নি। আর মেয়ের জন্য একটা খেলনা অর্ডার করেছিলাম, তোমরা তো দেখলেই, তো খুব মনে পড়ে যাচ্ছিলো জানো তো, হসপিটালে যখন মেয়েকে প্রথম কোলে নিলাম, যখন নার্সরা এসে আর কি কোলে দিল, সেই ফিলিংসটা, মানে এত আমি ইমোশনাল হয়ে পড়ছিলাম না, সকাল থেকে শুধু হাজবেন্ডকে বলছিলাম যে সত্যি কি কঠিন ব্যাপার, মানে বেবি হয়ে যাওয়ার পরের আগের লাইফ আর পরের লাইফের মধ্যে সত্যি মানে প্রচুর ডিফারেন্স আছে, প্রচুর ডিফারেন্স আছে। মানে আগে তো পার্লারে প্রত্যেক মাসে দুবার করে যেতাম, অফিস এটা ওটা সেটা, মানে নিজের যত্ন নেওয়া সব কিছু। আর মেয়ে হয়ে যাওয়ার পর থেকে মানে পার্লারে এমনিতে তো লকডাউন চলছিল সেটা না, তারপরে যখন পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হচ্ছে, তখন মানে হার্ডলি একবার কি দুবার পার্লারে গেছি, এর বেশি যাইনি। তো তারপরে আমার বিশাল বড় চুল ছিল, সত্যি মানে বিশাল বড় মানে কি বড় চুল ছিল, তো সেটা মেয়ে হওয়ার পর আমি কেটে ফেলেছি, কারণ মেনটেন করা সম্ভব না। তাও এই যে চুল মানে ছোট চুলটাও আমি ঠিক মতন মেনটেন করতে পারি না, মাঝে মধ্যে মানে চুলের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায়। তো ঠিক আছে, এগুলো মানে মানে করতে পারছি না, আগে করতে পারতাম সেটা নিয়ে বলছি না, মানে বলছি যে জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে যায়। আগে ধীরে সুস্থে বসে আরাম করে হেলে দুলে খেতাম, আর এখন মনে হয় যে কতক্ষণে খাবারটা শেষ হবে, মানে মানে থালাতে যে ভাত তরকারি থাকে না, মনে হয় কি যেন 2 মিনিট বা জাদুর মতন করে যদি কেউ মুখের মতো ঢুকিয়ে দেয় তাহলে, মানে মেয়ে হওয়া থেকে হসপিটাল থেকে, হসপিটালে যখন নার্সরা ওকে দিয়ে গেল আমার কাছে, তারপরে ওরা দেখতো, আমার হসপিটাল খুবই ভালো ছিল, আমি রিভিউ তো বলবো, তো ভীষণই ভালো ছিল, ওরা খুব 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 মানে আমাকে একদম ভীষণ আদর যত্নে রেখেছিল, ইভেন আমার ডক্টর ইনস্ট্রাকশনই ছিল আমাকে দেখতে হবে, তো সেই কারণে ওরা ভীষণভাবে হেল্প করেছে। তো যাই হোক, তো তখন মানে যখন খাচ্ছি আর কি, মানে মেয়ে কেঁদে উঠেছে হসপিটাল থেকে, খাবার রেখে টেকে মেয়ের কাছে গেছে, তো ওরা এসে আবার ধরেছে, সেটা আলাদা কথা, কিন্তু এরকম হয়, মানে মা হয়ে যাওয়ার পরে সত্যি জীবনটা খুব পরিবর্তন হয়ে যায়। আর মা হওয়াটা সত্যি মুখের কথা না, মানে আমার মা বলতো তো যখন মা হবি তখন বুঝবি, সত্যিই বুঝতে পারছি। তবে হ্যাঁ, সব কিছুই ঠিক আছে, মানে এই পার্লার যেতে পারছি না, নিজের যত্ন নিতে পারছি না, হ্যানা ত্যানা সেটা ওটা, তারপরে যখন মেয়ের ওই হাসি মুখটা দেখি না, তখন মনে হয় সবকিছুর কাছে এই জিনিসটাকে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না বা মিস করা যাবে না, এই যে হাসি মুখটা, বাচ্চার হাসি মুখটা দেখে নিয়ে না পরম প্রাপ্তি, পরম তৃপ্তি, মানে আর কিছু মানে এই পার্লার খাওয়া দাওয়া ঘোরা এগুলো মনে হয় না এর কাছে কিছু সেরকম গুরুত্ব পায়। ওই ভীষণ ভীষণভাবে এনজয় মানে করতে মানে করছি বা করে সবাই, তো হ্যাঁ একটু ফ্যাট হয়ে যাবে, আগে শরীর চর্চা করতাম, হ্যাঁ তেন সবই ঠিক আছে, বাচ্চার কাছে এগুলো কোনোরকম ম্যাটার করে না। তো সত্যি মা হওয়াটা মুখের কথা না। আর আমার বেবির কতগুলো ফটো আমি দেখিয়ে দিচ্ছি, মানে ক্লিপগুলো আর কি আমি দেখাবো, হসপিটালে যখনও হয়েছিল ওকে ফার্স্ট কোলে নিয়েছিলাম, সেই পিকগুলো মিনি পিকচারগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি, তো আপনারাও দেখবেন, দেখে উপভোগ করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, হাজবেন্ড তো দেখলেন ছোট করে একটা সেলিব্রেশন করলো, তো সেইগুলো সব কিছু মিলিয়ে মোটামুটি হয়েছে, মানে যার চেষ্টা করেছে আর কি, তার মধ্যে জানেন তো শরীরটা না একদম, আর ভিডিওটা অনেকদিনই করা, আমি মানে এডিট করে উঠতে পারছিলাম না বলে পাবলিশ করা হচ্ছিল না, আর তার মধ্যে বৃষ্টি টিষ্টি পড়ছে, তো সব মিলিয়ে একটা যাচ্ছে তাই অবস্থা ছিল। তো যাই হোক,
আপনারা দেখুন মেয়ের ছোটবেলার ফটো আমার, আমি কিছুটা আর কি রেখেছিলাম। তো সে এই যে আমার মেয়ের সাথে আমার ফটো, আর এটা নার্সের সাথে, এগুলো সব জীবনের অমূল্য সম্পদ। ভিডিওটা এ পর্যন্তই, নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসার চেষ্টা আনার চেষ্টা করছি। সো টিল দেন, বাই বাই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।